বাবারা আসুন, আপনারা এমন চাঁদে বসেছেন যে চাঁদের নাম রবিউল আউয়াল। আরো জোরে বলুন, রবিউল আউয়াল। এই চাঁদের নাম বৎসরে কয়টা পাওয়া যায়? একবার। এই চাঁদ বৎসরে কয়বার আসে? একবার। আমার আল্লাহ বলেন, যার উসিলায় সব সৃষ্টি করেছি, যার প্রেমে আমি আল্লাহ পাগল হয়েছি, যার উপর আমি আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে দুরুদ সালাম প্রেরণ করতেছি, এই নবীর আগমনের তারিখে আল্লাহ আমার সবকটি রহমতের দুয়ার আমি খুলে দিয়েছি। এইভাবে সেই নবীর আগমনে রবিউল আউয়ালে যদি আমার নবীর কোনো আশেক পাগলেরা এই নবীর আগমনের দিন তারিখে নবীর আগমনের উপর ধৈর্য করে নবীর আগমনে পাগল হয়ে নবীর আগমনের ভালোবাসা দিয়ে যদি কেউ এই চাঁদে মাহফিলের আয়োজন করে, মিলাদুন নবী করে, আমার আল্লাহ বলেন আমি ওই দিনের মতো আবারও আমি রহমতের দরজাগুলি খুলে দেই। আজকে এমন এক বরকতময় চাঁদ, আপনারা সেই চাঁদে এই মাহফিলে বসে আমার আল্লাহর শুকর আদায় করেছেন। বলুন আজকে যেই চাঁদ, এই চাঁদ রবিউল আউয়াল। রবিউল আউয়াল, রবি শব্দের অর্থ হলো ফসল, আউয়াল হইল প্রথম। আল্লাহ বলেন আমার সৃষ্টির প্রথম ফসল হলো আমার এই নবী। এনে আউয়াল এবং প্রথম বলা হলো কেন? সবকিছু সৃষ্টির উসিলাই হলেন আমাদের নবী, সবকিছু সৃষ্টির কারণ হয়ে পড়ল আমাদের নবী। দেখবেন আমরাও কোনো অনুষ্ঠান করতে গেলে আগে দেখবেন দাওয়াত করে কাকে, প্রধান অতিথি যিনি, তার দাওয়াতটা আগে হয় না? আগে মানুষ ঘুরতে থাকে, প্রধান অতিথি যাকে বানাবেন তার তারিখটা আগে নিয়ে আসে, প্রধান অতিথি যিনি ইনিই মেন, এই জন্য তার তারিখ আগে আনে। প্রধান অতিথির কাছ থেকে কিছু পাওনা আছে, কিছু আশা আছে, কিছু উদ্দেশ্য আছে, কিছু শুনবো, কিছু বুঝবো, এই জন্য প্রধান অতিথির দাওয়াত আগে হয়। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ, একুল কায়নাত সৃষ্টির পিছনে প্রধান অতিথি হলেন আমার নবী, এই জন্য আমার নবীকে সকলের আগে আমি সৃষ্টি করেছি। যেই চাঁদে সৃষ্টি করেছেন এই চাঁদের নাম হলো রবিউল আউয়াল। নবীজি দুনিয়ার জমিনে আগমন করলেন, বলুন এই নবীর আগমনে বরকত কত? আল্লাহু আকবার। নবীর চাচা যিনি কাফের, যার ঈমান নাই, আবুল আহাব, নবীজির আগমনের খবর পায়া তার বাদি সুয়াইবা যায় বললেন, চাচা আপনার একটা ভাতিজা হইছে, কি যে সুন্দর, চোখ ফিরানো যায় না। এ রবিউল আউয়ালে আপনার ভাতিজা হয়েছে, কি যে সুন্দর, চোখ ফিরানো যায় না। আপনার ভাই নাই, ভাতিজাটা এতিম, কলিজাটা একবারে ভরপুর শান্তি হয়ে গেছে দেখে। আবুল আহাব এই খবরটা শুনেই বলেছিলেন, এ বাদি সুয়াইবা, আমার ভাই নাই, ভাতিজা হয়েছে এতিম, খুব সুন্দর, আমার ভাতিজা, এই খবরটা আমারে শোনাইলি, খুব খুশি লাগলো, খুব ভালো লাগলো, তোকে আমি কি পুরস্কার দিব, তুই আমার কি না বান্দি ছিলি। এই আঙ্গুলটা ইশারা করে বলছিলেন, হে বান্দি, আমার ভাতিজার খবরটা দিলে সেজন্য খুশি হইয়া যা, আজকের থেকে তোর প্রতি আমার আর দাবি নাই, আমি তোকে মুক্ত করে দিলাম, যা। তুমি বহু টাকার কিনা বান্দি ছিলে, তোমাকে মুক্ত করে দিলাম। নবীর আগমনে একটু খুশি হয়ে আবুল আহাবের মতো কাট্টা কাফির আঙ্গুল ইশারা করে বান্দি আজাদ করে দেওয়ার কারণে এটুকু আমার আল্লাহ পছন্দ করে নিয়ে তার কবরে আজাব চলছে, কিন্তু সোমবার দিন হলে তার কবরের আজাব ওই নবীর আগমনের খাতিরে বন্ধ করে দেওয়া হয়। এমন কি যে আঙ্গুল ইশারা করে কাট্টা কাফির আবুল আহাব বান্দি আজাদ করে দিয়েছিল, এই আঙ্গুলটার মধ্যে সারাটা সোমবার এই আঙ্গুলে শরবতের নহর জারি হয়ে যায়। একটা কাট্টা কাফির যদি রবিউল আউয়ালে নবীর আগমনের দিন সোমবারে খুশি হয়ে বান্দি আজাদ করার কারণে কবরের আজাব বন্ধ হয়ে আঙ্গুলে শরবতের নহর জারি হয়, বলুন এই নবীর আগমনে চাঁদে ঈদে মিলাদুন নবী আমরা যদি পালিত উদযাপন করি, নইলে ঈদে মিলাদুন নবীর পক্ষে থাকি, আল্লাহ কি আমাদেরকে এর চেয়ে বড় পুরস্কার দিতে পারবে না? তাই আমরা ঈদে মিলাদুন নবীর পক্ষে থাকবো। রাজি আছেন? আমিন।
বলুন, এই নবী যদি না হইতো ঈদ হইতো? এই নবী যদি না হইতো খানায় কাবা হইতো? একবার মক্কা আর মদিনায় ঝগড়া লাগছে, মক্কা কয় মদিনা রে তোর তো দাম নাই, মদিনা কয় আমার দাম নাই মানে তোর দাম আছে, কয় আমার দাম আছে না, তাই আমার দাম নাই তোর দাম আছে, কি দিয়ে তোর দামটা শুনি? মক্কা কয় তুই টের পাস না কি দিয়ে আমার দাম, আমার মধ্যে ঝমঝম, সাফা মারোয়া, মিনা, মুজদালিফা, আরাফা, এমন কি খানায় কাবাটাও তো আমার মধ্যে। আল্লাহু আকবার বলা, খানায় কাবাও আমার মধ্যে, তাইলে আমার দাম নাই। সমস্ত দেশের মানুষ খানায় কাবার পাশে এসে ঘুরে। একবার খাতুনে জান্নাত ফাতেমা তো জাহরা বলেন, আমি যাইয়া দেখি খানায় কাবার পাশে মানুষ ঘুরতেছে, জিজ্ঞেস করলেন খানায় কাবারে তোর জন্য মানুষ এত পাগল, ব্যাপারটা কি? ও খানায় কাবা তুই কার কার পাগল? খানায় কাবা বলেন আমি হলাম, আমি আমার আল্লাহর পাগল। আল্লাহ গো মানুষ খানায় কাবার পাগল, খানায় কাবা বলে তোমার পাগল, তুমি কার পাগল? আল্লাহ কয় আমি আমার হাবিবের পাগল। দৌড়ে আবার বাড়িতে গেছে, বাবা গো এক ঘটনা দেখলাম। কি ঘটনা মা? বাবা গো খানায় কাবা মানুষ চারদিক ঘুরে, খানায় কাবার পাগল মানুষ, খানায় পাক কাবা আল্লাহর পাগল, আল্লাহ আপনার পাগল। বাবা গো আপনি নবী কার পাগল? আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, আমি নবী রে আমার গুনাহগার উম্মতের পাগল, আর এই উম্মতের কান্দার গো নবী রহমতের বান্দার, বলুন উম্মতের কান্দার গো নবী নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, উম্মতের কান্দার গো নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার গো নবী মোদের নবী দয়ার সাগর, গোনাগার উম্মতের পাগল, মোদের নবী দয়ার সাগর, গোনাগার উম্মতের পাগল, রোজ হাসরে সেজদাই পরে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদাই পরে কাঁদবে যারে যার, উম্মতের কান্দার গো নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার গো নবী যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে, মাফ করিয়ে দাও গো খুদা উম্মত গোনাগার, মাফ করিয়ে দাও গো খুদা উম্মত গোনাগার, উম্মতের কান্দার গো নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার গো নবী নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, উম্মতের কান্দার গো নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার গো নবী তাই বলতেছিলাম আমার নবী হলেন উম্মতের কান্দার, আমার আল্লাহ বলেন আমি হলাম আমার হাবিবের পাগল। ফাতেমা বলেন বাবা গো খানায় কাবার পাগল মানুষ, মানুষ হলো আল্লাহর পাগল, আল্লাহ হলেন আপনি নবীর পাগল, আপনি নবী কার পাগল? আমার নবী বলেন ফাতেমা রে আমি আমার গুনাহগার উম্মতের পাগল। মক্কা মদিনা ঝগড়া লেগে যায়, মক্কা বলেন তোমার দাম নাই মদিনা, মদিনা বলেন তোমার দাম কি দিয়ে, মক্কা বলেন আমার মধ্যে মিনা, মুজদালিফা, আরাফা, জমজম, এমন কি খানায় কাবা পর্যন্ত আমার মধ্যে। মদিনা ডাকে, আরে মক্কা যেইগুলি দিয়ে বাহাদুরি দেখাইতেছ, জমজম, মিনা, মুজদালিফা, খানায় কাবা দিয়ে, এরে মক্কা শুনো, আমি মদিনার বুকে যেই নবী শুইছে রে, এই নবী যদি না হইতো তোর খানায় কাবা হইতো না, যেই নবী না হইলে খানায় কাবা হইতো না। আজকে সেই নবীর উম্মত আমরা হই, আজকের মাহফিলে বসেছি রবিউল আউয়ালে, বলুন আমাদের ভাগ্য ভালো হবে না খারাপ হবে? বাবা গো আগে নবী চিনুন তারপরে সব পাবেন, নবী ব্যতীত কোনো কিছু পাওয়া সম্ভব না। যেই নবীর আগমনে এটা কাফের খুশি হলে সোমবার দিন তার আজাব বন্ধ করে আঙ্গুলের শরবতের নহর দেয়। আজকে যেই ছাত্র সেনার ভাইয়েরা, নবীর সেনার ভাইয়েরা,
মাহফিলের আয়োজন করেছে, আপনারা উপস্থিত হয়েছেন, কি বলেন? এতে কি আপনারা কিছু পাইতে পারেন না? কি পাবেন? আসুন আলোচনায় যাই মহব্বতে। আর একটু দুরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানাবি মাওলানা মুহাম্মাদানাবিয়ানা মাওলানা দিবানিশি মনের আমার আর দিয়না যন্ত্রণা, দিবানিশি মনের আমার আর দিয়না যন্ত্রণা, হের দন যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা, হের দন যদি হইতাম দনি যাইতাম সোনার না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমরা রবিউল আউয়াল চাঁদে আল্লাহ পাক যা চাই তা দেবেন, এর মধ্যে বৃষ্টিও আমাদের দরকার, কি বলেন? দরকার না? বৃষ্টির জন্য সারা দেশে দোয়া হইতেছে। আজকে এই মাহফিলের ওসিলায় যদি আল্লাহ বৃষ্টি দেয়, এতে আমাদের লাভ হবে না লস হবে? যাই হোক, বৃষ্টিও দরকার, রবিউল আউয়াল চাঁদের বরকত দরকার, ওয়াজ মাহফিলের আলোচনাও দরকার, কি বলেন? ঠিক কিনা? যাই হোক, বলতেছিলাম এটা রবিউল আউয়াল চাঁদ, যেই চাঁদে এমন এক নবী আগমন করেছেন যেই নবী না হইলে হযরত আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোন নবীর নবুয়তি হইত না। আল্লাহর আরশ কুরসি লওহা কলম কিছুই হইত না। সেই নবীর আগমনের চাঁদ রবিউল আউয়াল, এই চাঁদে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রবিউল আউয়াল চাঁদে নবীজির পয়দাইশের উপর, নবীজির জন্ম বৃত্তান্তের উপর মিলাদ মাহফিল করে কেউ যদি এক দেড়হাম পরিমাণ টাকাও খরচ করে আনন্দের সহিত, তাহলে আমি আবু বকর তাকে সঙ্গে করে বেহেশতে নিয়ে যাব। বেহেশতের দরজা খোলা থাকবে যেই নবীর উম্মতের জন্য। আজকে সেই নবীর উম্মত হয়ে রবিউল আউয়াল চাঁদে এই গভীর রাত্রে ধৈর্যের সহিত বসে থাকার তৌফিক যে আল্লাহ আমাদেরকে দিলেন, আমরা তো সে আল্লাহর শুকর আদায় করেছি। এখন প্রশ্ন আসবে, আমরা যে শুকর আদায় করলাম, এর বিনিময়ে কি আল্লাহ আমাদেরকে কিছু দিবে? কিছু না। আল্লাহ এখন ঘোষণা দিলেন, আমি আমার বন্ধুর উম্মতের রবিউল আউয়াল চাঁদে তিনটা পুরস্কার দিয়ে দিলাম। কয়টা দিল? অন্য অন্য নবী রাসূলের উম্মতের দেয় একটা করে, আর আখিরি নবীর উম্মতের দেয় সব ব্যাপারে তিনটা করে দেয়, একটা দেয় না। কেন? এই নবীর উম্মত একটা দিলে নবীর ইজ্জত থাকে না, এত বড় নবীর উম্মতের যদি একটা দেয় এটা পরিবেশ থাকে না। এই জন্য আল্লাহ বলেন, তোমার উম্মতের পুরস্কার তিনটার নিচে হবে না। এই মাহফিলে যারা বসে আছেন, প্রথম পুরস্কার হইল, এই মাহফিলে যারা বসে আছেন প্রথম পুরস্কার আপনাদের জীবনের গুনাগুলো মাফ, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় পুরস্কার হলো হেদায়েত, তৃতীয় পুরস্কার হলো দুর্বল ইমান শক্তিশালী হবে। এই তিনটা পুরস্কার একমাত্র এই মাহফিলে মিলে, অন্য কোন মাহফিলে মিলে না। দুর্বল ইমান শক্তিশালী হয়, হেদায়েত পাওয়া যায়, জীবনের গুনাহ মাফ হয়, জীবনের গুনাহ মাফ। আল্লাহ যদি রবিউল আউয়াল চাঁদে আমাদেরকে মাফ করে দেন, বলুন এতে আমাদের লাভ হবে না ক্ষতি হবে? যাই হোক, আল্লাহর দরবারে তিন পুরস্কার পাইলাম এ রবিউল আউয়াল চাঁদে। আসুন সামনে বাড়ি, এ রবিউল আউয়াল চাঁদ যেই নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন, এই নবী যদি সৃষ্টি না হইতো কিছুই সৃষ্টি, মসজিদ মাদ্রাসা
এবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই হইতো না যে নবী না হইলে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধুগো তোমার জন্য আমি আল্লাহ এত কিছু করেছি, আগে তোমার ভালোবাসাটা আমি মাখলুকাতের কাছ থেকে চেয়েছি। কোরআন শরীফে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার এই নবী হলো সকল সৃষ্টির জন্য করুণা, সকল সৃষ্টির জন্য রহমত। আল্লাহ নিজে বলছেন, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম, আমি তোমাদের জীবনের সকল গুনাহগুলো জমায়া আমি আল্লাহ মাফ করে দিব। সকল প্রাণীর জন্য যে নবী রহমত। ফাজাইলে দুরুদের মধ্যে পাওয়া যায় একটা মাছ, একজন আল্লাহর বান্দা মাছটাকে ধরে নিয়ে আসলেন, ধরে নিয়ে আইসা দিলেন, বিবি এই সুন্দর মাছটা তুমি তাড়াতাড়ি করে রান্না বাড়া করো, এই মাছটা কাটো আমি খাবো। ওই লোকের বিবি মাছটা কাটলেন, কাইটে ভালো করে ধুইতেছেন, কিন্তু মাছটা তো মরে না, মাছটা কাইটে ফেললেন তারপরও মাছ মরে না। তোলের মধ্যে দিলেন ভাজি করবে, একবারে ভর্তি তোল আগুনের মতো গরম, কিন্তু আগুনের মতো গরম তৈলে দেওয়ার পরেও মাছটা মরে না, তৈলের মধ্যে যেন পানির ভিতরে মাছ নড়াচড়ি করে, এইভাবে নড়াচড়ি করতেছে। দুবার তিনবার করে তৈল দেওয়া হলো কিন্তু মাছ তো মরে না। অবশেষে খবর পৌঁছে গেল নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ একটা মাছ ধরে আনছিলাম কিন্তু কাটার পরেও মাছটা মরে না, মাছটা তোলে দিয়ে ভাজি করার পরেও মাছটা মরে না, তার কারণটা কি? এমনি সময় জিব্রাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন এটা না মরার কারণ হলো, আগুনে না ধরার কারণ হলো, এই মাছটা যখন ওই লোকটা মারছিল ওই তখন ওই জাল দিয়ে ধরার সময় মাছটা আপনার নবীর উপর দুরূদ শরীফ পড়তেছিল। ইয়া রাসূলুল্লাহ আপনার উপর দুরূদ পড়া কোনো ব্যক্তি, কোনো পারসন, কোনো মাখলুক, এই আগুন কেন, এই দাও দিয়ে কাটা কেন? আপনার উপর দুরূদ পড়া অবস্থায় কোনো প্রাণী কাটলেও মরবে না, ওই তৈলে গরম করে ভাজি করতে চাইলে ভাজি হবে না, এমন কি আপনার উপর দুরূদ পড়া অবস্থায় ওই কোনো ব্যক্তিকে দুনিয়ার আগুনে তো ধরবেই না, বরঞ্চ জাহান্নামের আগুন পর্যন্ত ধরবে না। আজকে সেই নবীর মহব্বতে আপনারা বসেছেন, একটু কষ্ট রবিউল আওয়ালে করুন, এটাই হবে জীবনের সবচেয়ে বড় রোজগার, এর চেয়ে বড় রোজগার আর হইতে পারে। মা আমেনা বলেন, যেদিন এই শিশু নবী রাহমাতাল লিল আলামিন নবী রবিউল আওয়ালে দুনিয়ায় আগমন করবেন, 11 তারিখ দিবাগত রাত্রে, কোন সময় দুনিয়াতে আসছিলেন, সময়টার নাম ছিল সুবে সাদেক, কিন্তু এই সময় আসার কারণ কি? আসলে এই নবীরে তো আমরা চিনি না, কিন্তু কুল মাখলুকাত এই নবীকে চিনে। নবী দুনিয়াতে আসবে খবর পায়া রাত্র আর দিন দুইজন কান্নাকাটি শুরু করছে। রাত্রে বলেন, আল্লাহ গো তোমার হাবিব বলে দুনিয়াতে আসবে, হো তাইলে তোমার হাবিবকে কিন্তু রাত্রের বেলা দুনিয়াতে দিও, আমি রাত্রে খুশি হব, আমি গর্ব করব, আমার ভাগ্য ভালো হবে, আমি সবচেয়ে দামি হয়ে যাব যদি তোমার হাবিবকে রাত্রের বেলা দুনিয়ায় দাও। দিনে কানতেছে, ও প্রভু হের কথা হইনো না, হ্যাঁ কাইলা কাইলা, রাত্র অন্ধকার না, হের কথা হইনো না, হ্যাঁ তো কালো, আমি বলতেছি দিন, আমি সুন্দর, খোদা গো তোমার হাবিবকে দিনের বেলা দুনিয়ায় দিও যাতে আমি গর্ব করতে পারি, আল্লাহর হাবিব দিনের বেলা দুনিয়াতে আসছে, আমার ভাগ্য ভালো হয়ে যাবে। আজকে এই নবীর উম্মত আমরা সরাসরি, আমাদের ভাগ্য কি ভালো হয় নাই? কি ভালো হয়েছে আসুন সামনে বাড়ি। আমার সাবজেক্ট হলো কেমন হবে শেষ বিচারের রায়, আমরা আখেরি নবীর উম্মত, যেই কোটে একমাত্র বিচারক হবেন আল্লাহ, আর যেই কোর্টের একমাত্র অ্যাডভোকেট, একমাত্র উকালতি করবেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কোন নবী রাসূল মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকালে বলুন আমিন। আজকে রবিউল আউয়ালে ছাত্র সেনার প্রকাশ, নিশ্চয়ই এটা আমাদের দেশের জন্য একটা শুভ লক্ষণ।
ছাত্র সেনা, বলুন কার সেনা? বলুন কার সেনা? নবীর সেনাই হলো আমার আল্লাহর সেনা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সেনা যখন ময়দানে নামে, আমার আল্লাহ সাহায্যের দরজা খুলে দেয়। নবীর সেনা ব্যতীত আর কাহাকেও আমার আল্লাহ সাহায্য দেয় না। আজকে নবীর সেনা সাহায্য পাবে, নবীর সেনা বিজয়ী হবে। যে নবীর সেনা মদিনার জমিনে আমার নবীকে ভালোবাসা দিয়েছিলেন, আমার নবীর জন্য বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত ছিলেন, এমনকি মদিনার মহিলারা পর্যন্ত নবীকে ভালোবাসা দিয়েছিলেন। এক মহিলা একটা কুলের সন্তান নিয়ে নবীর সামনে হাজির, ছয় মাস বয়স ছেলেটা, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধে যাবেন? হ আমার ছয় মাসের ছেলেটা যুদ্ধে নিয়ে যান নবী গো, এই বাচ্চাটা যুদ্ধে নিয়ে যান। রাসূল বলেন, এই বাচ্চা নিলে কি হবে, যুদ্ধ করতে পারবে? মহিলাটা বলেন, ইয়া রাসূলুল্লাহ জানি যুদ্ধ করতে পারবে না, তাহলে কেন নিব? নবী গো, নিয়ে যান, আপনি বাচ্চাটা কুলের মধ্যে রাখবেন, যদি আপনার গায়ে কোনো কাফের বেঈমানেরা তীর মারে, এই তীরগুলো আপনার গায়ে লাগার আগে তীরের সামনেই আমার বাচ্চাটাকে তুলে ধরে রাখবেন। সকল তীর আমার বাচ্চার গায়ে লাগুক, আমার কোনো দুঃখ নাই, কিন্তু রাসূলের গায়ে যেন কোনো আঘাত না লাগে। যেই মদিনার মেয়েরা, যেই মদিনার ছেলেরা এইভাবে ভালোবাসা দিয়েছে, কচি কচি বাচ্চারা পর্যন্ত ভালোবাসা দিয়েছে, যে জায়গাটার নাম ছিল ইয়াসরিব, পাথরের দেশ, বালুর দেশ, কোনো কিছু হয় না। আমার আল্লাহ বলেন, ইয়াসরিব রে, এ পাথরের দেশ, ও বালুর দেশ, আমার নবীকে এইভাবে তোমরা ভালোবাসা দিলি, এমনকি মায়ের কোলের শিশুরা পর্যন্ত, কচি কচি বাচ্চারা পর্যন্ত নবীর ভালোবাসায় গুনগুন করে গান গাওয়া শুরু করে দিয়েছিল নবীর চেহারা দেখে। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। এখনো যাইয়া দেখেন নবীর আগমনে বাচ্চাদের কণ্ঠের গান মক্কার মদিনায় একসাথে বিক্রি হচ্ছে, কোথাও কোনো বেদাত ফতোয়া হয় না। এই নবীর শানে বাংলার জমিনে একটা নাতে রাসূল গাইলেই বেদাত ফতোয়া হয়ে যায়। মক্কা মদিনায় যা দেখো, ওই বাচ্চাদের কণ্ঠের নবীর ভালোবাসার গান এখনো বিক্রি হচ্ছে, কিয়ামত পর্যন্ত বিক্রি হবে, বন্ধ হবে না। বাচ্চারা পর্যন্ত যখন নবীর ভালোবাসায় গুনগুন করে গান গাইতে শুরু করে দিয়েছে, কিতাব লেখে, এইভাবে বাচ্চারা সামনের দিকে যায় হাতে হাত ধরে, আবার পিছের দিকে আয় নবীকে পাইয়া আনন্দ হয়েছিল। এমনি সময় আমার নবী বলেন, এরে কুচি কুচি বাচ্চা ছেলে মেয়েরা, তোমরা কি আমাকে ভালোবাসবে? ইয়া রাসূলুল্লাহ, কথা দিলাম আমরা ভালোবাসবো, কেমন ভালোবাসবি? প্রয়োজন হইলে গো আমাদের কচি বুকের রক্ত আপনি নবীর জন্য রাস্তায় ঢেলে দিব। আমার নবী বলেন, আরে মদিনার বাচ্চারা, তোমাদের ভালোবাসা দেখে আমি খুশি হয়ে গেলাম, আমি মায়ের দেশ বাবার দেশ ছেড়ে যেই ব্যথা নিয়ে মদিনায় ঢুকছিলাম, ব্যথা ভুলে গেলাম, আমি খুশি হয়ে গেলাম। আমার আল্লাহ বলেন, বন্ধুগু, যেই মদিনার কচি কচি বাচ্চারা, ইয়াসরিব নামের দেশের যুবকেরা, ইয়াসরিব নামের দেশের মহিলারা আপনাকে ভালোবাসা দিয়ে আপনাকে খুশি করেছে, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, ইয়াসরিব নাম বদলাইয়া তোমার ভালোবাসার কারণে সোনার মদিনা বানাইয়া দিলা। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, চলুন, ছেড়ে দে নৌকা মাঝি মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি আল্লাহ নামের বর্ষা করি, সারলাম নবীর প্রেমের তরি, আল্লাহ নামের বর্ষা করি, সারলাম নবীর প্রেমের তরি, দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা।
নবী মদিনাতে আছে শুইয়া গোনাগার উম্মতের মায়া, মদিনাতে আছে শুইয়া গোনাগার উম্মতের মায়া, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, ছেড়ে দে যাবো মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, মদিনাতে কান্দে নবী ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি বলতেছিলাম যে নবী আমরা পাইছি, বলুন এই নবীরে পায়া ভাগ্য ভালো হইছে না খারাপ হইছে? আজকে নবীর ভালোবাসা দিয়ে ইয়াসরিব নামের পাথরের দেশ সোনার মদিনা হয়েছে। আমার মন বলে সোনার বাংলায় যেইভাবে তরুণ যুবকেরা ইসলামী ছাত্র সেনার সংগঠন করে সামনের দিকে বাড়ছে, একদিন এই সোনার বাংলার জমিনের নিচে ইসলামী ছাত্র সেনার নবীর ভালোবাসায় উছিলায় এই সোনার বাংলার জমিনে আমার আল্লাহ সোনার খনি করে দিবে ইনশাআল্লাহ। আসুন সে নবীর ভালোবাসায় যায়, ইসলামী ছাত্র সেনার পক্ষে চলে যায়, তারাই হলো নবীর পক্ষের সেনা, তারাই হবে আমার আল্লাহর সেনা। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, সকলে বলুন আমিন। যেই হোক, নবীজি দুনিয়ার জমিনে আগমন করেছেন রাহমাতাল্লিল আলামিন হইয়া, বলুন কি হইয়া? সকল সৃষ্টির জন্য নবী ছিলেন রহমত। তাই মা আমেনা বলেন যেদিন দুনিয়ার জমিনে আগমন করবেন, এ দিনটা ছিল রবিউল আউয়ালের 11 তারিখ দিবাগত 12 রাত্র শেষ মুহূর্ত, কিন্তু সন্ধ্যার দিকেই, মা আমেনা বলেন সন্ধ্যার দিকেই দেখি মক্কা নগরে যেন কোন মহান অতিথি, প্রধান অতিথি আসবেন, একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, একজন মন্ত্রী টন্ত্রী আসতে, যেমন এলাকায় একটা আলোড়ন সৃষ্টি হয়ে যায়, রাস্তা রাস্তায় গেট করা হয়, গেট করা হয় না? গতকাল গত রাত্রে আপনাদের এই এলাকায় সাতকানিয়া থেকে মাহফিল করে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে দেখি রাস্তায় রাস্তায় গেট, জিজ্ঞেস করলাম ব্যাপার কি, এত গেট রাস্তায় কেন? আমার সাথে সঙ্গীরা বলতেছেন হুজুর কালকে মনে হয় কোনো মহান অতিথি আসবেন, একজন বলেন তারেক জিয়া আসবেন, তারেক জিয়া আসবেন, এই জন্য এত গেট করা হয়েছে আগে থেকেই। আচ্ছা বলুন তো, সমস্ত পৃথিবীর মানুষ যদি তারেক জিয়ার রহমান হয় আর আমার নবীকে যদি আরেক পাল্লায় রাখা হয়, নবীর মর্যাদার সাথে কোলাইতে পারবে? একটা সাধারণ মানুষ যদি কোথাও গেলে রাস্তায় রাস্তায় গেট করা হয়, রাহমাতাল্লিল আলামিন মক্কা নগরে নামবে, মক্কা নগরের অবস্থা কি থমথমে হয় নাই? আমার আল্লাহ বলেন আমার আরশ বহনকারী চারজন ফেরেশতা ব্যতীত সকল ফেরেশতারা নবীর আগমনের স্বাগত জানাইতে মক্কা নগরে নেমে গেছে। একটা সাধারণ প্রেসিডেন্ট যদি এলাকায় আসে, সিআইডি, ডিআইবি, বিডিআর, সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, কত কিছু এলাকায় আয়সা মোতায়েন হয়, আমার আল্লাহ বলেন যে এই নবী না হইলে জগৎ হতো না, এই নবীর আগমনে আমি আল্লাহ মক্কা নগরে বহু রহমতের ফেরেশতা মোতায়েন করেছি। মা আমেনা বলেন আমি তো আশ্চর্য, হাই হাই এতগুলো ব্যাপার কি, কেমন কেমন লাগে খালি। আল্লাহ বলেন আমার হাবিব দুনিয়া যাবে তো আমি মক্কা নগরকে, এখানে প্রশ্ন আসতে পারে যে এই নবী না হইলে জগৎ হইতো না, এই নবীকে মক্কা নগরে দিলেন কেন? আল্লাহ কি পারছেন না আমরা বাংলাদেশে দিত? আসলে মক্কা নগরে দেওয়ার কারণ হলো এই নবী হলেন রাহমাতাল্লিল আলামিন, এমন একজন বরকতের নবী মক্কা দেওয়ার কারণ হলো এই মক্কার জমিনে কিছু হয় না, ফসল আদি হয় না, শুধু পাথর বালু, মানুষের কষ্ট কষ্ট খালি কষ্ট, এই জন্য এই নবীকে মক্কা নগরে দেওয়া হয়েছে। মক্কা নগরে দিতে গিয়ে আল্লাহ বলেন পুরা মক্কা নগর বানাইলাম প্যান্ডেল, আর মা আমেনার কুল বানাইলাম আসন, পুরা মক্কা নগর প্যান্ডেল, স্টেজটা হলো খাজা আব্দুল্লাহর বাড়ি, আসনটা হলো মা আমেনার কুল, যেই আসনে প্রধান অতিথি ছাড়া অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কেহ বসার সাহস, বলুন মা আমেনার কুলে আমার নবী ছাড়া আর কেউ বসতে পারছে? আল্লাহ বলেন আমার নবী যে আসনে বসছে, এই আসনে অন্য কেউ বসলে আমার নবীর ইজ্জত
থাকে না। এই জন্য আমার আল্লাহ বলে না এই আসনে আর কেহ না, এখানে প্রধান অতিথি বসবে। যাই হোক, আমার নবী আসবেন, স্টেজ বানাইলেন খাজা আব্দুল্লাহর বাড়ি, আসন বানাইলেন মা আমেনার কুল, প্যান্ডেল বানাইলেন মক্কানগর। কিন্তু মক্কানগরীতে স্টেজ প্যান্ডেল করার কারণ কি? দেখবেন আমাদের দেশে কোনো মন্ত্রী মহোদয়কে দাওয়াত করলে স্কুলের জন্য, মাদ্রাসার জন্য, রাস্তাঘাটের জন্য, স্কুলের জন্য স্কুলের পক্ষ থেকে মন্ত্রী দাওয়াত দিছে, বলুন তো স্টেজটা কইডা করে, যে জায়গাটা বেশি সুন্দর এ জায়গায় করে, না যে জায়গাটা একটু ভাঙ্গা বুঙ্গা আছে সেই জায়গাটা? কেন ভাঙ্গা বুঙ্গা জায়গাটা করার কারণ হলো মন্ত্রীর যাতে নজরটা পড়ে স্কুলটা ভেঙে গেছে, এই জন্য স্টেজটা করে ভাঙ্গা জায়গায় নিয়া। আমার আল্লাহ কয় মক্কানগরে কিছু হয় না, আমার বন্ধুর আগমনের স্টেজটা তোমরা মক্কানগরে করো, কারণ বন্ধু হলো রাহমাতাল লিল আলামিন। বলুন এই নবীর আগমনে মক্কার দাম বাড়ছে না কমছে? যদিও মক্কাতে কিছু হয় না, কিন্তু মক্কাতে কোন জিনিসের অভাবও নাই, আছে না? এই যে লক্ষ লক্ষ মানুষ হজ করতে যায়, কোন হাজী সাহেব বলতে পারবে না যে আলু কিনতে গিয়ে মক্কার বাজারে আলু পায় নাই। এই সবকিছুর বরকতের কারণ হলো রাহমাতাল লিল আলামিন। ওই যে প্রধান অতিথি আসছিলেন, আয়েশা অবস্থা দেখে অবস্থার উপর দোয়া করছিলেন, মক্কা নগরীতে কিছু হয় না, আল্লাহ গো তুমি মক্কা নগরকে রহমত বরকতের শহর করে দাও। আল্লাহ কই বন্ধু গো, এই দোয়াটা তুমি করবা দেখেই তো তোমারে মক্কা নগরে পাঠাইছি। বৃষ্টির ফোড়াই আপনারা উঠা বসা করতেছেন, একটু ভিজেন না। রাসূল বলেন রক্ত মাখা অবস্থায় দাফন করো, আমি হাশরের ময়দানে দেখাবো আমার উম্মতেরা যে আমার আল্লাহর জন্য কত পাগল ছিল। এই রক্ত মাখা অবস্থায় আমি উঠায়া আল্লাহর আরশের কিনারে নিয়ে যাব। যেই নবীর আশিকেরা যুদ্ধের ময়দানে রক্ত দিয়ে রক্ত মাখা অবস্থায় কবরে শুয়েছে, হাশরের ময়দানে রক্ত মাখা অবস্থায় উঠবে। আজকে সেই নবীর উম্মত ঈদে মিলাদুন্নবীর চাঁদে, রবিউল আউয়াল চাঁদে দুই চারটা ফুটা বৃষ্টি যদি জামার মধ্যে লেগে যায়, এটাও হাশরের ময়দানে উসিলার জন্য যথেষ্ট হয়ে যাবে। রক্ত মাখা জামার সাথে এই বৃষ্টির ফুটা জামাগুলি আমার আল্লাহ কবুল করে নেবেন। কাজী বসুন, এ নবীর পক্ষে আসুন, আলোচনায় যাই। বলতেছিলাম মা আমেনা বলেন রাহমাতাল লিল আলামিন, যে রাত্রে দুনিয়া আসবে এ রাত্রে খালি বরকত আর বরকত, খালি যেন দেখি মক্কা নগরে আনন্দের ঢেউ খেলতেছে, এমন কি পশু পাখিরা পর্যন্ত খুশিতে নাচতেছে, এমন কি খানায় কাবা পর্যন্ত খুশিতে নাচতে শুরু করে দিল। সুরে সুরে কান সুবহানাল্লাহ। আমেনা বলেন রাত্রে আমি একটু ঘুমাইতে না ঘুমাইতেই কে যেন আমারে ডেকে ডেকে বলেন, আমেনা গো তুমি কি খবর রাখো, আজকে তুমি রাহমাতাল লিল আলামিনের মা হইতেছ। আমেনা বলেন আমি আর সহ্য হয়ে যাই, কোন মহিলারা যখন সন্তানের মা হতে যায় পেটটা বড় হয়, ক্লান্ত হয়, কষ্ট হয়, আমি আমেনার কষ্ট হয় না, ক্লান্তি হয় না, এমন কি আমার পেটও বড় হয় না, সাধারণ আগে যা ছিল এখনো তা আছে, কিন্তু কে যেন খবর কয় আমার পেটে নাকি রাহমাতাল লিল আলামিন। আমেনা বলেন একটু পরে ঘুম থেকে উঠে আমি আমার পেটের কাপড়টা সরাইলাম, একা ঘরে নির্জনে নিরিবিলি পেটের কাপড়টা সরাইয়া পেটের দিকে তাকাইলাম, দেখি পেটের মধ্যে সন্তান কোনো কিছু আছে কিনা। আমেনা বলেন পেটের কাপড় সরাইয়া পেটের দিকে তাকাইছি রে, পেটের ভিতর থেকে একটা নূরের জ্যোতি বাহির হইতেছে, এবার বুঝে ফেলেছি আমার পেটে রাহমাতাল লিল আলামিন। দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, খাজা আব্দুল মুত্তালিব দৌড়ে গেলেন, আমার আদরের বৌমা কেন কান্দে, আমেনা গো কোন ব্যথাই কান্দো, কোন দুঃখে কান্দো? আমেনা বলেন শ্বশুর আব্বা জান আমি কান্দি, আমার নাকি আজকে সন্তান হবে, কিন্তু আমি যে অসহায়, স্বামী নাই, আমার ঘরে যে কেউ নাই, কে আমার এই দেখাশোনা করবে, কে আমার এই বিপদে পাশে থাকবে? সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব আবুল আহাবের দাসী সুয়াইবাকে ডাকলেন, আজ থেকে তুমি আমার বৌমা আমেনার পাশে থাকবি। নিজের দাসীকে দিলেন, সুয়াইবাকে দিলেন, ডাকতেছে তোমরা থাকো দুইজন, একজন আমার সাথে যোগাযোগ রাখবি, আমার বৌমার যেন কোনো কষ্ট না হয়। আব্দুল মুত্তালিব বলেন
আমি খানে কাবার দরজায় যাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দতেছিলাম, এরে খানে কাবার মালিক খাজা আব্দুল্লাহ দুনিয়ায় নাই রে, আমেনার সন্তান হবে অসহায়, আমেনা কান্দে, আমেনারে কষ্ট দিস না রে, আমেনারে আর কান্দিস না রে। খাজা আব্দুল মুত্তালিব বলেন, এইভাবে আমি দুইটা হাত বানাইয়া কান্দতে কান্দতে রাত্র গভীর হতে চলছে, দুইটা আড়াইটা যখন বাইজা গেল হঠাৎ করে দেখি আকাশের মধ্যে বিকট একটা শব্দ হয়েছে। আকাশের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি আকাশের দরজা খানি খুইলা গেছে। তাকাইয়া নইলাম, এই কারবার কোনদিন দেখি নাই, আকাশের দরজা খুলে গেল। একটু পরে দেখি আকাশের দরজা খানি বড় সুন্দর করে সাজানো হয়েছে। আল্লাহু আকবার বল, সাজানো হয়েছে। তাকিয়ে রইলাম, একটু পরে দেখি তিন থেকে চারজন মহিলা বড় সুন্দর সুন্দর জান্নাতি শাড়ি পরে ডাইনে হাতে নূরের বাতি লইয়া ওই রাস্তা দিয়ে বাহির হয়ে আসতেছে। আর একজন আরেকজনকে বলতেছে, ও রহিমা, ও আসিয়া, ও মরিয়ম, ও হাওয়া, চলো না আমরা আমেনার ঘরে যাই, তোমরা কি খবর রাখো না আজকে রাহমাতুল্লিল আলামিন দুনিয়ায় আসতেছে, আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আসতেছে। আল্লাহু আকবার বলো, আল্লাহ। আব্দুল মুত্তালিব বলেন, আমি আশ্চর্য হয়ে যাই, তাই আমেনার ঘরে যাই রে, আমেনার ঘরে নাকি রাহমাতুল্লিল আলামিন আসতেছে, আমেনার ঘরে যিনি আসতে আসবেন ইনি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবেন। আব্দুল মুত্তালিব একটা দৌড় মারলেন আমেনার ঘরের দরজায়, ও উম্মে আইমান, দরজাটা খুল রে, আমার নাতি হয়েছে, আমার নাতি আমার কোলে উঠাইয়া দে। উম্মে আইমান বলেন, আপনি কি মাথা খারাপ হয়ে গেলেন, এখনো সন্তানাদি হয় নাই, ছেলে হবে না মেয়ে হবে আপনি কিভাবে জানেন, আপনি যে নাতি বললেন, যদি নাতিন হয়? এবার আব্দুল মুত্তালিব বলেন, রে উম্মে আইমান, আমার নাতি হবে রে, যার নামের খবর আকাশের মধ্যে হয়েছে। রে খেদমতের জন্য রে জান্নাতের মহিলারা জান্নাতি শাড়ি পরে আসছে। বাবা রে, ভাইয়ের আমার নতুন জামা কাপড় আমরা কোন দিন পরি? কয় না কোন দিন? আচ্ছা, আল্লাহ যদি ফেরেশতাদেরকে, হুরিদেরকে, জান্নাতীদেরকে ঈদ করার নির্দেশ দেয়, আমরা ঈদে মিলাদুন্নবী করলে দুষ্টা হয় কি? আব্দুল মুত্তালিব বলেন, আমি দেখি নতুন শাড়ি পরে, এই দেশি শাড়ি না, বেনারসি শাড়ি না, জান্নাতি শাড়ি, বলুন সমস্ত পৃথিবী বিক্রি করলে জান্নাতের একটা শাড়ির মূল্য দেওয়া যাবে? ওই জাতীয় শাড়ি পরার নির্দেশ দিলেন আমার আল্লাহ, আমার হাবিব দুনিয়াতে যাবে, তোমরা ওই জাতীয় শাড়িগুলি পরো। অনেকে কয়, কি পাইছেন ঈদে মিলাদুন্নবী? আমরা জীবন ভরা শুনছি দুইটা ঈদ, রোজার ঈদ আর কুরবানির ঈদ, ওখানে আবার নতুন ঈদ বের করছে ঈদে মিলাদুন্নবী, এই ঈদ পাইল কই? ঈদ বলে নাই। আচ্ছা বাবারা বলুন তো, ঈদ যদি না থাকে, ঈদ শব্দের অর্থ কি? আনন্দ, খুশি, আনন্দ, খুশি। ঈদ, ঈদ হলো আরবি, বাংলা হইল খুশি। আমি তো দেখছি ঈদ দুইটা তো আছেই, এটা তো টার্গেট, দুইটা ঈদ আমাদের সামনে, এছাড়াও লক্ষ লক্ষ ঈদ আছে। আজকে আপনার ছেলেটা মেট্রিক পরীক্ষা দিয়া আপনার ফার্স্ট ডিভিশনে ফার্স্ট করে স্টার মার্ক পায়া বাড়িতে আসছে, এই খবরটা যদি মা বাবা পায়, বলুন মা বাবা খুশি না বেজার? কেন আমার ছেলেটা ফার্স্ট ডিভিশনে স্টার মার্ক পায়া ফার্স্ট করেছে, আমার ছেলে যদি এই কিসিমের ফার্স্ট করে, এই মা বাবা খুশি না বেজার? খুশিটার আরবি করেন কয় না? খুশিটার আরবি করেন। এই বছর আপনার ব্যবসায় 5 কোটি টাকা লাভ হলো, হিসাব কিতাব করে বিকালবেলা বাড়িতে বাসায় যাবেন, বলুন তো বাসায় যে যাচ্ছেন মনটা খুশি না বেজার? আচ্ছা, এই খবরটা যদি বাড়িতে বাসায় যায়া বিবির কাছে বলেন, মা বাবার কাছে বলেন, বাচ্চা কাচ্চার কাছে বলেন, এই খবর আপনার মা বাবা বিবি বাচ্চা পায়া, তারা খুশি না বেজার? খুশিটার আরবি করেন নাকি রে মিথ্যা?
এইভাবে হিসাব করে দেখছি কয়েক লক্ষ ঈদ আছে। তবে আমি মনে করব কুরবানির ঈদ, রোজার ঈদ, সকল ঈদের সারা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন্নবী। কেন? এই নবী যদি না আসতো রোজার ঈদ কুরবানির ঈদ নামাজ হইতো না? উত্তম ইবাদত নামাজ। বলুন, যদি এই নবী না আসতো তাহলে কি নামাজ হইতো? কিন্তু নামাজ, নবী আসার সাথে সাথে নামাজ আসে নাই, নবী আসার সাথে সাথে নামাজ আসে নাই। আল্লাহ বলছে, বন্ধুগো আগে তোমার ভালোবাসা দেখে লই তারপরে নামাজ। 40 বছর থেকে নবীজি দাওয়াতের কাজ শুরু করলেন, কালিমা পড়াইতে শুরু করলেন। কালিমা পড়াইতে পড়াইতে যখন লোকেরা নবীকে ভালোবাসতে শিখে ফেলেছে, নবীজি এইভাবে 53 বছর বয়সে দাওয়াত করে মেরাজের সফরে নিয়ে তারপরে নবীকে নামাজ দিছে। যখন নবীর উম্মতেরা নবীরে ভালোবাসতে শিখছে তখন নামাজ দিছে। আল্লাহ কয়, আগে হবে তোমার ভালোবাসা, পরে হবে নামাজ। এটা বুঝতে গেলে আরো সহজ, উত্তম ইবাদত নামাজ। বলুন তো, নামাজ কয় ওয়াক্ত পড়তে হয়? প্রথম ওয়াক্ত কোনটা? ফজরের নামাজ কয় রাকাত? আমি 4 রাকাতের নিয়তটা বলি, দেখেন তো হয় কিনা। নাওয়াই তুয়া নসল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতিল ফাজরে, হয় নাই? কয় কি? তো 4 রাকাত না, 2 রাকাত করে বলতে হবে। ও, তো 4 রাকাত একসাথে বললে হবে না নাকি? 2 রাকাত করে বলতে হবে। 2 রাকাত কিভাবে বললে হবে? নাওয়াই তুয়া নসল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতিল ফাজরে ফরদুল্লাহি তাআলা যদি কই হবে না, কি বলতে হবে? আগে বলতে হবে সুন্নাত। আল্লাহ বলেন, আগে আমার নবীর শরণ আনো, কারণ এই নবী না হইলে এই নামাজ যার উপর আমি আল্লাহ নিজে দুরুদ সালাম প্রেরণ করতেছি রে, যার উসিলাতে নামাজ বানাইলাম, নামাজ ইবাদত উত্তম করে দিলাম, এই নামাজ হইতো না আমার এই নবী যদি না হইতো। কাজেই তোমরা আগে নবীর শরণে 2 রাকাত সুন্নত পড়ো, এই নবীর শরণে 2 রাকাত সুন্নতকে দরজা বানাইয়া পাঁচ ওয়াক্ত নামাজে ঢুকো, আমি আল্লাহ খুশি হইয়া যাইব। এই নবীকে শরণ করার সিস্টেম আল্লাহ পাক ইবাদতের মধ্যে করে দিলেন। যাই হোক, এদিকে খালি আলোচনা করতে গেলে অনেক সময় লম্বা হয়ে যাবে, আমি সংক্ষেপ করে আনলাম। আল্লাহ আমাদেরকে বৃষ্টিটা উপস্থিত সময় বন্ধ রেখে, বলুন, রবিউল আওয়ালের পক্ষে বসার সময় করে দিছে কিনা বলুন তো, তাইলে এই নবীর পক্ষে আমার আল্লাহ আছে কিনা বলুন তো, যেই নবীর পক্ষে আল্লাহ আমরা সেই নবীর পক্ষে থাকবো, রাজি আছেন? খালি থাকবই না, ইসলামী ছাত্র সেনার সংগঠনে গিয়ে, ইসলামী ফ্রন্টে গিয়ে আমরা নবীকে আমাদের ঘরে ঘরে ঢুকাবো, নবীর আদর্শ করে নিব, নবীর তরিকা করে নিব, নবীর ভালোবাসা করে নিব। রাত্রে ঘুম ভাঙলেই আমরা ডাকতে থাকবো, ইয়া মুহাম্মাদে পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মাদে পিয়ারা নবী তোমার দিদারে মনের গুছিবে জালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী পাইব যারা, নবীজির দিদার হবে তারা হাশরে পার, পাইব যারা নবীজির দিদার হবে তারা হাশরে পার, দয়া করে দেখা দিয়ে দূর কর জালা, হাইরে দয়া করে দেখা দিয়ে দূর কর জালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী তোফা জলের বাবো না, নবী সারা হব না, তোফা জলের বাবো না, নবী সারা হব না, নবীর আশেক পার হইবে হাসরের বেলা,
নিরালায়া মুহাম্মদ পিয়ারা নবী, এসো নিরালায়া মুহাম্মদ পিয়ারা নবী, এসো নিরালায়া। আবু জাহেল চিনে না নবী বলে মানে না, আবু জাহেল চিনে না নবী বলে মানে না, আমেনার ছেলে বলে আব্দুল্লাহর পুলায়া মুহাম্মদ পিয়ারা নবী, এসো নিরালায়া মুহাম্মদ পিয়ারা নবী, এসো নিরালায়া। ওমর ফারুক চিনিয়া প্রেমেতে ডুবিয়া, ওমর ফারুক চিনিয়া প্রেমেতে ডুবিয়া, পায়ে ধরে কালিমা পড়ে ভাগ্য হয় বালায়া মুহাম্মদ পিয়ারা নবী, এসো নিরালায়া মুহাম্মদ পিয়ারা নবী। তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, এলো আল্লাহর হাবিব বারো রবিউলে, এলো আল্লাহর হাবিব বারো রবিউলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে। এইভাবে গুনগুন করে রহমতের ফেরেশতারা গান গাইতেছিল। আমি আমেনা খুশি হলাম রে, কেমন সন্তানের মা আমি হলাম। আমার আল্লাহ বলেন, আমেনা রে আমার বন্ধুর মা তুমি হয়েছো, যেই বন্ধু সৃষ্টি না হইলে জগৎ হইতো না, তোমার মতো ভাগ্যবান মহিলা রে আমেনা, এই জমিনের মধ্যে আর কেউ জন্ম হয় না। যে নবীর মা হইয়া ভাগ্য ভালো হয়েছে, যে নবীর মা হইলে ভাগ্য ভালো হয়, এই নবীর উম্মত হইতে পারলে কি আমাদের ভাগ্য ভালো হবে না? বাবার হা, এ নবীর আগমনের চাঁদে যারা ঈদে মিলাদুন্নবীর পক্ষে এসেছো, যারা ঈদে মিলাদুন্নবী করেছো, ঈদে মিলাদুন্নবী সকলে করতে পারে না। বলুন, রমজান মাসে ঈদের নামাজ, ঈদগাই গেলে রাসূল বলতেন, ঈদগাই গেলে রমজান মাসে, ঈদগাই গেলে ঘোষণা দিতেন, যারা রোজা রাখো নাই তোমরা ঈদগাই আইসো না, যারা রোজা রাখো নাই তোমরা ঈদগা আইসো না। তাহলে বোঝা গেল, ঈদগাই কে যাবে? ঈদের আনন্দ কে করবে? রোজাদার। তে রোজাদারের জন্য ঈদ, রোজাদারের জন্য যদি ঈদ হয় তাহলে নবীর আশিকের জন্য ঈদে মিলাদুন্নবী হবে। যারা নবীরে ভালোবাসো না তোমরা মিলাদুন্নবী আয়ো না, যদি নবীকে ভালোবেসে থাকো তাহলে তোমরা ঈদে মিলাদুন্নবীতে যাও। যেমন রোজা না রাখলে ঈদগায় আয়ো না, নবীর ভালোবাসা ব্যতীত ঈদে মিলাদুন্নবীতে যায় না। ঈদে মিলাদুন্নবী কার জন্য? যারা নবীকে। বাবা গো, এই নবীকে ভালোবাসার নির্দেশ কোরআন শরীফে আমার আল্লাহ দিয়েছে কিনা বলুন তো? আর কারো প্রতি ভালোবাসার নির্দেশ কোরআন শরীফে দেয় নাই, শুধুমাত্র দিয়েছে এই নবীর প্রতি, যে নবীর ভালোবাসায় কুল কায়নাত সৃষ্টি হয়েছে। আজকে আমরা সে নবীর ভালোবাসায় এই মাহফিলে বসেছি, বৃষ্টিটা একটু বাড়তেছে, যাই হোক আমি দোয়া করে দিব এ নবীর ভালোবাসায় থাকুন, ছাত্র সেনার সদস্য হন, ইসলামী ফ্রন্টে ঢুকুন, সুন্নি মতাদর্শ ভিত্তিক রাষ্ট্র কায়েম হোক, এতে শান্তি হবে। নবীর পক্ষের সৈনিকেরা যখন রাষ্ট্র পরিচালনা করতেন কি শান্তি পেতেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলুন। উমর যখন মদিনার শাসক ছিলেন, কোনো সন্ত্রাসী ছিলেন না, কোনো অপরাধকারী ছিলেন না, কোনো ব্যক্তি কাউরে ঠগাইতেন না, কেউ কাউরে গায়ে হাত দিবে এমন কি বাঘ হরিণ একসাথে পানি খাইতো, বাঘ হরিণের গায়ে থাপ্পড় দেওয়ার সাহস পাইতো না। উমর যখন সুন্নি মতাদর্শ নিয়ে নবীর নির্দেশা অনুযায়ী নবীর মহব্বতের রাস্তা, নবীর ভালোবাসার রাস্তা দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা করেছিলেন, বাঘ বকরি হরিণ এক গাঁটে পানি খাইতেন, বাঘের সাহস নাই বকরির গায়ে হাত দেওয়া। জোরে জোরে কন সোহান। যেই নবীর উম্মত আশেকে রাসূল উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুর জীবনী খুলুন। উমর যখন মদিনার শাসক ছিলেন, একবার এক ভাগ রাস্তায় শুয়ে রইছে, হাজিরা হজে যাবেন, রাস্তার মধ্যে ভাগ, বিচার দিলেন উমরের কাছে। উমর বলেন, কয় কি রাস্তায় তো বাঘ থাকার কথা না, আচ্ছা চলেন যাই যায় দেখি। উমর বলেন, যায় দেখি এখনো বাঘ ঘুমাইতেছে, থাফাদা বাঘের কানও ধরছে। এ বাঘ রাস্তায় শুয়ে নবীর উম্মতরে কষ্ট দাও, এ সাহস তোমারে কে দিল? বাঘ কয় আমার কানে ধরছে, মনুষ্যি জাত, আমি যে কি জিনিস হ্যাঁ মনে চিনে নাই। আমার আল্লাহ কয়, বাঘ তুমিও যা যে তোমার কানও ধরছে তুমিও তারে চিনো নাই। বাক্যই কয় কি আমি চিনি না, মানুষ হইতেইব, তা দেহি তো আল্লাহ যখন খবর দিছে লোকটা কেমন দেহি, চাইছেন গাটটা ঘুরাইয়া দেখতো, উমরের দিকে চাইয়া দেখতো। উমর বাম হাতে কান ধরা, ডাইন হাতে এমন জোরে থাপ্পড় দিছে, থাপ্পড় খাইয়া দাঁতগুলি সব লইরা গেছে গা। ও
তখন মাথা নিচে দিয়া কই খোদা গো দেহুন লাগতো না বুঝ জ্বালাইছি জায়গা। এ উমর বলুন আমার নবীরে ভালোবাসতো কিনা? আমার আল্লাহ বলেছেন এই নবীরে যারা ভালোবাসবে রে সকল মাখলুকাত তারে ভালোবাসবে, সকলের ভালোবাসা পাইবি, এমনকি আমি আল্লাহর ভালোবাসাও পাবি তোমরা যখন আমার রাসূলকে ভালোবাসা দিবি। যেই হোক, এখানে ওয়াজ করলে দুই দিনের দরকার, সংক্ষেপ করে দিলাম। আসুন, যে নবীর আগমনে রবিউল আউয়াল চাঁদ ঈদে মিলাদুন্নবীর আয়োজনে আপনারা বসেছেন, নিশ্চয়ই আপনাদের ভাগ্য ভালো, আপনারা ঈদে মিলাদুন্নবীর পক্ষে থাকেন, নবীর পক্ষে থাকেন, নবীর পক্ষে থাইকা ওই নবীর আদর্শ নিয়ে ইসলাম আন্দোলন এবং ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন, ইসলামী শাসন করেছিলেন। উমরের জীবনী খুলুন, আর এই উমরের প্রতি কতই ছিলেন আমার নবী, যা দেখেন মদিনায় রওজা পাকের পাশে দুইজন ব্যক্তি ঘুমাইছে, একজন হলেন আবু বকর সিদ্দিক, আরেকজন হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর যেদিন মসজিদে নববীতে শহীদ হন, যখন ওমরের কলিজার মধ্যে মুনাফিক ছুরি ঢুকাইয়া দিলেন, তরবারি ঢুকাইয়া দিলেন, ওমর লুটিয়ে পড়লেন মসজিদে নববী, রক্তে লাল লাল হয়ে গেল। ওমরের ছেলে দৌড়ে আসলেন, আব্বা আব্বা আমি এই প্রতিশোধ নেব। ওমর বলেন, বাবা গো প্রতিশোধ নিলে কি হবে, আমি তো মরেই যাব, আমি শহীদ হয়ে যাব, তুমি বরঞ্চ প্রতিশোধ না নিয়ে একটা কাজ করো, কি দৌড়ায় তুমি যাও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, মা আয়েশার কাছ থেকে অনুমতি নিয়ে আসো, আমি প্রতিশোধ চাই না, আমি নবীর পাশে শোয়ার অনুমতিটা নি পাই। ওমরের ছেলে বলেন, দৌড়াইয়া মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আরজ করলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার বাবা শহীদ, মৃত্যুর পথে শহীদ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, আমার বাবা পাঠাইছে, আমার বাবা তো এখনো মদিনার রাষ্ট্রপতি কিন্তু সেই ক্ষমতা দেখায় না, আমার বাবা পাঠাইছে, আপনি যদি অনুমতি দেন নবীজির রোজার পাশে গো একটু জায়গা খালি আছে, আমার বাবা উমর আমার নবীর পাশে শুইতে চায়, যদি আপনি অনুমতি দেন আমার বাবাকে এই জায়গায় শুয়াইব। মা যে বলেন, আরে ওমরের ছেলে কি বলবো, আমার মনে বড় আশা ছিল এই জায়গাটার মধ্যে আমি আয়েশা শুবো, কিন্তু আমি তো অনুমতি দিতে পারি না, আমার নবীর অনুমতি ব্যতীত আমি আয়েশা অনুমতি দিতে পারি না, ঠিক আছে আমি দেখি নবীর কাছ থেকে অনুমতি কোনো খোঁজ খবর পাই কিনা, হা বা না পাই কিনা। এই বলে ওমরের ছেলে যখন চলে যাইতেছিল এমনি সময় মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীজির রোজার পাশে যাইয়া দাঁড়াইলাম, এমন সময় শুনি আমার নবী রোজার ভিতর থেকে ডাকতেছে, আয়েশা রে আমার উমর কই রে, আমার উমর কই রে, আয়েশা জলদি করে খবর দে উমরের ছেলেকে ডেকে ডেকে বলে দে আমার উমরকে যেন আমার পাশে শুয়াইয়া দেয়। এই নবীর ভালোবাসায় আবু বকর, এই নবীর ভালোবাসায় উমর নবীর পাশে শুয়েছে, এখনো যদি এই নবীর ভালোবাসার পক্ষে থাকতে পারো গো আল্লাহর কসম, তুমি যখন বাংলার জমিনে শুয়ে যাইবা নবীর ভালোবাসা লইয়া, মদিনার কামলেওয়ালা নবী তোমার কবরে হাজির হইয়া যাইবে। বাবা রাখো নবীর পক্ষে আসো, যে নবীর উসিলায় এত কিছু হয়েছে, এই নবীকে চিনো, এই নবীকে না চিনা পর্যন্ত আমার আল্লাহ পাওয়া সম্ভব হবে না। যদি এই নবীকে চিনতে পারো তাহলে আমাদের দাম বাড়বে না কমবে? আসুন আগে বাড়ি, এখানে রেখে দিলাম নবীর আগমনের উপর আলোচনা, শুরু করলে দু তিন বছর চলবে শেষ হবে না। তবে এই নবীর আগমনে যে বরকতের ভান্ডার আমার আল্লাহ খুলে দিয়েছে, এই বরকতের ভাগী আমরা যারা হয়েছি, তাই আমাদের জন্য ঘোষণা হয়েছে কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। কি যে ভাগ্য আমাদের আজকে আখেরি নবীর উম্মত হওয়াতে আমাদের দাম বাড়ছে না কমছে? আল্লাহ বলেছেন, বন্ধু তোমার একটা উম্মত পৃথিবীতে থাকতে, দুনিয়াটা কেয়ামত হবে না, তোমার একটা উম্মত হাশরের জমিনে বাকি থাকতে, জান্নাতের দরজাটা বন্ধ হবে না। অথচ কেমন কঠিন ভয়াবহ হাশরের ময়দান হবে, যেই ময়দানে আদা তুফরে সূর্য থাকবে। আজকে একটা সূর্য আকাশে কত দূরে আছে? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্যের তাপটা দিলে বলুন আমরা চৈত্র মাসে অসহ্য হই কিনা? তারপরও রাসূল বলছে 9 কোটি 33 লক্ষ মাইল দূর থেকে সূর্যের তাপটা যেন বেশি করা না হয়,
মানুষের জন্য ক্ষতি না হয়, আমার আল্লাহ 70,000 রহমতের ফেরেশতাকে দিয়ে রাখছে, রৌদ্র বেশি করা হইলে সূর্যের মুখের মধ্যে বরফের পানি মারতে থাকে, তারপরেও সূর্যের তাপ এত করা হয়ে যায়, আর হাশরের জমিনে এইরকম 12টা সূর্য মুখ ঘুরাইয়া দেওয়া হবে, মাথার থেকে আদাত উপরে থাকবে। এই ময়দানটা আমাদের সামনে আছে কিনা বলুন তো? সেই ময়দানে কি যে অবস্থা হবে, কি যে অবস্থা হবে, কারো কারো মাথার মগজ সূর্যের তাপে ভাতের মতো টকবক করতে থাকবে, মাথার চারা ফাইটা মগজগুলি গইলা উপরে ছিটতে থাকবে, নাকে দিয়ে, মুখে দিয়ে, কানে দিয়ে, চোখে দিয়ে বাহির হতে থাকবে পানির পিপাসায়, এমন পিপাসিত হবেন পানির জন্য জিহ্বাটা বাহির হইয়া পায়ের নিচে চলে যাবে, কিন্তু পানি দেওয়ার মতো কেউ থাকবে না, শুধু থাকবে একজন যিনি গো উম্মতের কান্ধারি, যার ভালোবাসাই আজকে বসেছো তোমার জন্য সেই নবী হাউজে কাউসারের পানি লইয়া হাশরের ময়দানে দৌড়াইতে থাকবে, চিৎকার মেরে ডাকবে, মাউত আমি আর কিছু চাই না, এক পেয়ালা হাউজে কাউসারের পানি হাশরের জমিনে আমার উম্মতের পান করাইতে চাই। ভাগ্যবান কে হবেন? এ নবীর উম্মতের কত যে মর্যাদা আমার আল্লাহ নিজেই দিয়েছেন, আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির জীবনী খুললে পাওয়া যায়। সংক্ষেপ আলোচনা, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই একজন তার ছোটকালের বন্ধু ছিলেন, যে লোকটা খ্রিস্টান ছিল, যখন জুনায়েদ বাগদাদি আল্লাহর ওলি হয়ে গেলেন তারপরও ওই খ্রিস্টান বন্ধুটা জুনায়েদের কাছে আসা যাওয়া করেন। একদিন খ্রিস্টান বলতেছেন, জুনায়েদ কালকে আমি আসতে পারবো না, আমাদের 1800 খ্রিস্টানের পীর, 1800 খ্রিস্টানদের, 1800 খ্রিস্টানের ভস, একজন পাদ্রি, আমরা যার ভক্ত, ওই আমাদের ভক্ত পাদ্রি কালকে নসিহত করতে আসবেন, আমরা 1800 খ্রিস্টান ওই পাদ্রির সামনে থাইকা নসিহত শুনবো, কালকে আসবো না, তুমি কিন্তু মনে কিছু নিও না। জুনায়েদ বাগদাদি বলতেছেন, ও খ্রিস্টান দোস্ত, তোমাদের পাদ্রি কি কয় আমার একটু নিবা, আমি তো শুনবো। হেরা পাদ্রি খ্রিস্টান ঈসা নবীর উম্মত, আর জুনাইদ হলো আখিরি নবীর উম্মত, পাদ্রির ওই নসিহত শোনার জন্য জুনাইদ বললে, তখন ওই খ্রিস্টান বলতেছে, ঠিক আছে দোস্ত চলো, দেখবা বড় সুন্দর সুন্দর কথা কয়, ভালো ভালো নসিহত করে, ঠিক আছে আমিও যাব। জুনাইদকে নিয়ে এইভাবে আপনাদের মতো শ্রোতা হইয়া জুনাইদও নিচে বসছে, আর পাদ্রির জন্য ওই স্টেজ করে একটা সুন্দর আসন বসাইলেন, আসনে বসে পাদ্রি নসিহত করবেন, আল্লাহ ডাকতেছে, ও পাদ্রি আমার আখিরি নবীর উম্মত, জুনাইদরে নিচে বসায়া তুই উপরে বসে নসিহত করবে, এই সাহস তোরে কে দিল? সঙ্গে সঙ্গে জুনাইদের নিচে বসা উপরে আলোচনা করার অনুমতি দেয় না আমার আল্লাহ, বরঞ্চ পাদ্রির এই যে গেট বাল্ব আছে, হ্যাঁ একটা দেখেন গেট বাল্ব, এই যে হাড্ডি আছে একটা, হ্যাঁ এই গেট বাল্ব বন্ধ করে দিলেন, এখন তো কথা আর বাইরে না, অর্থাৎ ঈসা নবীর উম্মতে আখিরি নবীর উম্মতের উপরে দা মর্যাদা মাতবুরি করবে, এটা যেন আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না, কথা বলতে পারে না। 1800 খ্রিস্টান বলেন, পাদ্রি হুজুর নসিহত করেন, আজকে একজন মুসলমান আছে আখিরি নবীর উম্মত, তারে আজকে শুনাইয়া দিবেন, নসিহত করেন করেন। পাদ্রি খালি ডুক গিলে, কথা বাইরে না, আল্লাহ কই বন্ধ, মেইন সুইচ বন্ধ, তাইলে আখিরি নবীর উম্মতের ইজ্জত বাড়াইলো না কমাইলো? দুনিয়াতেই যদি আখিরি নবীর উম্মতের ইজ্জত এইভাবে বাড়ায়, হাশরে কি আখিরি নবীর উম্মতের আমার আল্লাহ লজ্জা দিবে না পুরস্কার দিবে? নবীর উম্মত হইলে না না হইলে, নবীরে ভালোবাসা দিলে না না দিলে, নবীর কথা মানলে না না মানলে, নামাজ পড়লে না ছাড়লে, বাবার আসেন ও ছাত্র সেনার বাইরা, শুধু ছাত্র সেনা নাম দিলেই হবে না, নবীর আদর্শগুলো প্রত্যেকটা আদর্শ তোমাদের কাছে থাকতে হবে, যেন নবীর আদর্শ দেখে বিজাতিরা পর্যন্ত তোমাদের আদর্শ দেখে যেন তারা মুসলমান হইতে বাধ্য হয়, যে নবীর আদর্শ দেখে কাফের বেঈমানেরা মুসলমান হয়ে যাইত। তাই কবি বলেন, বিশ্ব নবী জন্ম নিলেন মায়ামেনার কুলে, আল্লাহ সারা মাবুদ নাই ধর্ম দিলেন খুলে, শক্তিশালী আরব জাতি বিরোধ ছিল যারো,
টিকলো না তার গুণের কাছে আল্লাহ সহায় যারো, অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়ও। কি অস্ত্র সারা না অস্ত্র লয়া বোমা মাইরা? অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়ও, তাই তো আজি মানবে দানবে মোহাম্মদ নাম লয়ও। নবীর যুদ্ধ ছিলেন অস্ত্রের নয়, বোমার নয়, তরবারির নয়, তোপ কামানের নয়, নবীর যুদ্ধ ছিল আদর্শ দিয়ে যুদ্ধ। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। ও ছাত্র সেনার ভাইয়েরা, তোমরা আদর্শ দিয়ে ছাত্র সেনা ঘরে ঘরে পৌঁছাইয়া দাও। আমার নবীর আদর্শ কত সুন্দর ছিল, যেদিন ফতে মক্কা হয়ে গেল, মক্কা যখন বিজয় হয়ে গেল, আমার নবী 10,000 সাহাবী লইয়া মতান্তরে 12,000 সাহাবী লইয়া মক্কা নগরে উঠে গেছে। যারা নবীকে মানে না, নবীর বিপক্ষে ছিল, তারা মক্কা নগর ছেড়ে দিল, বাড়িঘর ছেড়ে দিয়ে সব পালাইয়া গেল পাহাড়ের গুহায়। পাহাড়ের যাইতে পারে না, কষ্ট হয়, মালামাল বেশি ছিল, শেষরাইতেছে, আর আমার নবীরে গালাগালি করতেছে। আব্দুল্লাহর পোলার যন্ত্র নাই, মোহাম্মদের যন্ত্র নাই, দেশ ছাড়তেছি, আব্দুল্লাহর পোলা কেন মানুষে এইভাবে দুঃখ দেয়, কষ্ট দেয়? এমনি সময় আমার নবী রাহমাতাল লিল আলামিন মহিলার সামনে দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার বলো। এত গালি খাইয়াও আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে। রে ছাত্র সেনার বাহিনীরা, এই আদর্শ দিয়ে আমার নবী তামাম পৃথিবী জয় করেছে, তামাম পৃথিবী নবীর ভালোবাসার নিশান উড়িয়েছে। আসো আজকে আমরা ওই নবীর আদর্শ দিয়ে পৃথিবী জয় করব, ইসলাম শান্তির ধর্ম আমরা প্রসার করে দিব। আমার নবী বলতেছেন, বুড়িমা এত রাগারাগি কেন? মোহাম্মদের জন্য রাগারাগি করি, আব্দুল্লাহর পোলার যন্ত্রণায় দেশ ছাড়তেছি, সবাই চলে গেছে, আমি যাইতে পারি না, গাঠুরি বড় বাড়ি, সেই জন্য রাগারাগি করে গালাগালি করি। আমার নবী বলেন, বুড়িমা রে আব্দুল্লাহর পোলাকে কোনোদিন দেখছনি? না দেখি নাই বাবা, তার মুখটা যেন জীবনে না দেখি। নবীজি এখনো হাসে, বুড়িমা এত বড় গাঠুরি লইয়া যাইতে তোমার কষ্ট হয়? হ বাবা, আমার আসলে কষ্ট হয়। আব্দুল্লাহর পোলার বয়ে যখন দেশ ছেড়ে পাহাড়ে যাচ্ছ, আমি যদি তোমার গাঠুরি মাথায় নিয়ে তোমার আগায়া দিয়ে আসি, অনুমতি দিবা কিনা? তোমার কষ্ট হবে না? বুড়ি বলেন, বাবা গো এত ভালো তুমি, কেউ তো আমার খোঁজ খবর নিল না, তুমি কি আমার গাঠুরি মাথায় নিতে পারবা? মনে যদি কিছু না নাও, আমি তোমার গাঠুরি মাথায় নিব, তার বিনিময়ে কি কিছু পয়সা চাইবা? না। টাকা চাইবা? না। যদি চাও রে বাবা, আমার কাছে দুইটা পয়সাও নাই। আমার নবী বলেন, বুড়ি মা এক পয়সাও দিতে হবে না। নবীর সাহাবীরা, নবীর সাথের যোদ্ধারা পিছে পিছে যাচ্ছে আমার নবীর অবস্থা দেখে হাসতেছে। আমার নবী বলেন, বুড়ি গো দে তোর গাঠুরি আমার মাথায় উঠাইয়া দে। রহমতের ফেরেশতারা বলেন, মাহমুদ দেখো না কি মজার ঘটনা, সাধারণ বৃদ্ধা মহিলার গাঠুরি তোমার বন্ধুর মাথায় নিয়েছে। এই নবীর আদর্শ যদি আমাদের কাছে থাকে গো, বলুন আল্লাহর রহমত আসবে কিনা? রহমতের ফেরেশতারা পর্যন্ত হাসতেছে, বুড়ি নবীর মাথায় গাঠুরি দিয়ে এখন খালি হাত জর্জরা হয়ে গেছে, সুস্থতা এসে গেছে, সামনে আগে আগে যায়, আরো রাগ বেড়ে গেছে, আব্দুল্লাহর পোলা মোহাম্মদরে যেন জীবনে না দেখি, অহনো আমার নবীরে গালাগালি করে। আমার নবী পিছে পিছে যায়, বুড়ি আগে আগে যায়, সাধারণ বৃদ্ধা মহিলার গাঠুরি রে রাহমাতাল লিল আলামিনের মাথায়। ছাত্র সেনার ভাইরা, এই আদর্শে যদি আদর্শিত হতে পারো, নিশ্চয়ই তোমাদের বিজয়ীর পতাকা উড়বে। যাচ্ছে আমার নবী এক পাহাড়ের পর আরেক পাহাড়, দুই তিনটা পাহাড় পার হইয়া বুড়ি বলতেছে, বাবা গো তোমার বুঝি কষ্ট হয়, আর একটু আসো, আমার দেশের মানুষ, আমার বাড়ির মানুষ, আমার মহল্লার মানুষ যেখানে আছে সেখানে আমি যাব। কাছাকাছি যাইয়া দেখে মহল্লার মানুষ বাড়ির মানুষ দেখা যায়, বাবা গো আসো আর একটু আসো, ওই তো আমার বাড়ির মানুষ দেখা যায়, যে জায়গাটার মধ্যে বুড়ি আমার নবীকে লইয়া দাঁড়াইছে, আর ডাকতেছে, ও নিষ্ঠুর আমার পাড়া প্রতিবেশীরা, ও আমার দেশের লোকেরা, মহল্লার লোকেরা, তোমরা এত নিষ্ঠুর কেমনে কইলা গো? আমার আব্দুল্লাহর পোলার বিপদ থেকে আসতে তোমরা নিয়ে আসলা না, আমি তো বিপদে পড়ে যাইতাম, এই যুবকটা যদি না পাইতাম রে, আমি আব্দুল্লাহর পোলার হাতে ধরা পড়ে যাইতাম। অহনো ক তার পানা প্রতিবেশীরা
বসা ছিল নবীকে দেখে বসার থেকে উইটা দাঁড়াইয়া গেছে। কাফেররা পর্যন্ত নবীকে দেখলে বসার থেকে উইটা, কাফেররা পর্যন্ত নবীকে দেখলে বসার থেকে উইটা, ফেরেশতারা পর্যন্ত নবীর সম্মানে বসার থেকে উইটা, ওহন আমরা নবীর সম্মানে দাঁড়াইলে বলে বেদাত। নাউজুবিল্লাহ। দেখবেন সংসদের মধ্যে যে যেই দলের নেতা নেত্রী হয়, ক্ষমতায় গেলেই দেখবেন তাদের নেতা নেত্রী যারা মারা গেছে সংসদে, তাদের স্মরণে শোক পালন করতে যায়া এক মিনিট দাঁড়ায়া নীরবতা পালন করে না? এক মিনিট। আচ্ছা কন্ত, এই নেতা নেত্রী আছে যারা মারা গেছে, হ্যাঁ আড্ডি গুড্ডি আছে, মারিয়ে খাইয়া হুরান বাপডা হাইলাইছে না? এরপরও দেখেন এদের মহব্বত, এদের মহব্বতে সংসদে দাঁড়াইয়া এক মিনিট নীরবতা পালন করে। যে যে পার্টি করেন, আপনার পার্টির নেতা নেত্রী যারা মরছে সংসদে গিয়াই এক মিনিট দাঁড়ায় নীরবতা পালন করে। যার হাড্ডি পর্যন্ত নাই তার মহব্বতে এক মিনিট দাঁড়ায় নীরবতা পালন করে। এখানে বেদাত ফতোয়া হয় না। আর হায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতের ব্যথায় মদিনায় শিয়া রয়েছে, এই নবীর মহব্বতে একটু দাঁড়াইলে বলে বেদাত হয়ে যায়। বাবার আসুন, বাবার আসুন, সময় সংক্ষেপ, আলোচনা অনেক লম্বা হয়ে গেছে, এত দূরে যাব ভাবতে পারি নাই। যে অবস্থা ছিল আকাশের, আকাশে এটুকুন সুযোগ দিবে এটাও আমি আশা করতে পারছি না। তবে আমার একটা আশা থাকে, এই পর্যন্ত চট্টগ্রামে গত বর্ষ সাড়ে বর্ষায় মাহফিল করছি, বৃষ্টির জন্য আমার কোনো মাহফিল ইনশাআল্লাহ মিস হয় নাই। ওইতে বৃষ্টি মাহফিলের পরে আইছে, নাইলে মাহফিলের আগে আইছে, মাহফিলের সময় বৃষ্টি আইছে না, বৃষ্টি ভিজে গেছি মাহফিল করতে, যাইয়া দেখি বৃষ্টি ছাইরা দিছে, মাহফিল ঠিকই চলছে, এটুকুন সুযোগ আমার আল্লাহ দিতে পারে না? যাই হোক বাবারা ভাইয়েরা, নিশ্চয়ই আজকের মাহফিল আল্লাহ কবুল করেছে। কি ব্যাপার? কি কি লিখছো? আমি জাবসা দেখি যাইতেছি তো, আমি শেষ বিচারের রাই, বাড়া শেষ বিচারের রাই লিয়ে বই দিছে, লেখা আছে তো রাই, তো আমি যাইবো ইনশাআল্লাহ। কি বৃষ্টি চলে গেলেও আমার যদ্দূর সময় আছে ওদ্দূরে যাবো, বৃষ্টি থাকলেও ওদ্দূরেই যাবো, কিন্তু শেষ বিচারের রায়টা না কইরা যাওয়া যাবে রায়। কি করব তোরা? বুড়ি তার সঙ্গীরা পাড়া প্রতিবেশীরা বাড়ির ভিতরের লোকেরা ডাকে, বুড়ি রে কার মাথায় গাঁঠুরি দিয়ে আইছো? কাফেররাও খার হয়ে গেছে নবীরে দেখে, যার বয়ে বাড়ি ঘর ছাইরা পাহাড়ে আশ্রয় নিলাম রে বুড়ি, তার মাথায় দি গাঁঠুরি দিছস। বুড়ি বলেন, বলো কি তার নাম? কি তার নাম? আব্দুল্লাহর পোলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকেরা বলেন, বুড়ি গো এই কাম তুমি কেমনে করলা গো বুড়ি, যার বয়ে আমরা পাহাড়ে আসলাম তাকে নিয়ে কোন সাহসে পাহাড়ের ভিতরে ঢুকলি? বুড়ি একবার পাহাড়ের লোকদের দিকে চাই, আবার আমার নবীর সুন্দর চেহারার দিকে চাই, মাথার থেকে গাঁঠুরি নামাইয়া বুড়ি চোখের পানি ছেড়ে দিলেন, বাবা গো তুমি যে আব্দুল্লাহর পোলা আমি তো জানি না রে বাবা, এত সুন্দর আদর্শ তোমার গো, এত সুন্দর যুবক তুমি, এত ভালো যুবক তুমি, তোমার মধ্যে এত সুন্দর আদর্শ, আমি একজন সাধারণ বৃদ্ধা মহিলার গাঁঠুরি মাথায় লইয়া পাহাড়ে আমার জন্য তুমি চলে আইছো, বাবা গো তারা তোমাকে যাই বলুক না কেন আমি আর তোমাকে ভুল বুঝতে রাজি না, আমি এবার বুঝে ফেলেছি তুমি আল্লাহর সত্য নবী হবে, আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। আরে অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানব দানব মোহাম্মদ নাম লয়। রে ছাত্র সোনার ভাইরা, গালাগালি নয়, রাগারাগি নয়, আমার নবীর আদর্শ দিয়ে, আমার নবীর তরিকা দিয়ে, আমার নবীর ভালোবাসা দিয়ে তোমরা এই দেশটাকে জয় করতে হবে। আসো আজকের জন্য শুধু ছাত্র সেনা নয়, যতদিন পর্যন্ত সুন্নি মতাদর্শ রাষ্ট্র এই দেশে কায়েম না হবে ততদিন পর্যন্ত নবীর আদর্শ নিয়ে ছাত্র সেনার সংগ্রাম চলবেই চলবে।
চল চল সামনে চল রাসূলের সেনাদল তোর কদমে এগিয়ে চল রাসূলের সেনাদল কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে চালো ঘরে ঘরে চালো কুরআন সুন্নাহর আলো বিচারের কাজ যেদিন হবে আমার আল্লাহ বিচারাচার করতে থাকবেন আমার নবী বারবার যাবে প্রভুর দরবারে সেজদায় পড়ে কাঁদবে প্রভু গো আমার উম্মতের বিচারের রায় জানি তুমি কি করো আল্লাহ বলেন বন্ধু আর তোমাকে কাঁদতে হবে না লক্ষ লক্ষ বছর নূরানি রোহানি জগতে কাঁদছো 63 বছর জিন্দগি দুনিয়ায় কাঁদছো হাজার হাজার বছর মদিনায় শুয়ে শুয়ে কাঁদছো বন্ধু এমন একটা রায় আমি তোমার উম্মতের জন্য করব তুমি খুশি হইবা আর কাঁদতে হবে না আমার নবী হাশরের ময়দানে দৌড়াইতে থাকবে আমার উম্মতের কই নবীজির সমস্ত নামাজি উম্মতগুলো রোজাদার উম্মতগুলো নিয়ে আল্লাহর আরশের নিচে সামিয়ানার নিচে খানার টেবিলে বসাবেন খাইতে থাকবেন বিচার আচার শেষ করে আল্লাহ বলবেন বন্ধু গো তোমার উম্মতের বিচার এখন শুরু হবে আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বলবেন প্রভু গো আমার উম্মতের কি বিচার করবেন এমন বিচার কইরেন না আমি নবী যেন কাঁদতে হয় বিচার কইরেন না আমি যে কাঁদলাম আমার চোখের পানি কবুল করছেননি চোখের পানি যদি কবুল না করো গো বন্ধু উহুদের জমিনের দুইটা দাঁত কই গো উহুদের জমিনের দুইটা দাঁত যদি কবুল না করো তাইবের জমিনে রক্ত মাখা জামাটা কই রক্ত মাখা জামারু সিলাই এমন একটা রায়ের ফাইসালা তুমি করো যে রায়টা শুনলে আমি নবী খুশি হব আমি নবী কষ্ট পাব না আমার আল্লাহ বলেন বন্ধু চিন্তা করো না তোমাকে খুশি করব আমার আল্লাহ বিচারের কোর্ট থেকে যাবেন মেহমানদারি করেছে রোজাদার নামাজি মেহমানরা খাইতে থাকবে আমার আল্লাহ দাঁড়াবেন আপনারা বলতে থাকবেন ইয়া রাসূলুল্লাহ বিচারের জন্য এসে গেছেন আমার আল্লাহ কি রায় জানি করে না জানি কত কষ্ট হয় 50,000 বছর দাঁড়ায়ানি কষ্ট করতে হয় আমার নবী বলবেন উম্মতরা রে কান্দিস না আমি নবী থাকতে রে একটাই উম্মত জাহান্নামে নিতে দিব না জোরে জোরে কন্যা সুভান আমি নবী থাকতে একটা উম্মত জাহান্নামে নিতে দিব না দয়ার নবী মায়ের নবী ডাকবেন প্রভু গো আমার উম্মতের বিচারের রায়টা আমি শুনতে চাই আমার আল্লাহ বলবেন বন্ধু গো তোমার উম্মতের রায় আমি এক্ষুনি করে দিচ্ছি আপনারা কেমন খাইলেন সারাদিন না খাইয়া রোজা রাখছেন নামাজ পড়ছেন ও রোজাদারেরা নামাজিরা আমার এই মেহমানখানায় তোমরা কি খেয়েছো খেয়েছি কেমন খাইলা ভালো খাইছি খুদা গো খাইলাম তো ভালো বিচারের রায় জানি কি হয় সে চিন্তায় আছি আমার আল্লাহ বলবেন ও নবীর উম্মতরা ও নামাজি রোজাদারেরা তোমাদের রায় ঘোষণা হয়ে গেল তোমরা যে না খাইয়া রোজা রাখছো এই টেবিলে বসে যে তোমরা খাইতেছিলে গো খাওয়ার ভিতরে তোমাদের বিচারের কাজ আমি আল্লাহ শেষ করে দিয়েছি বন্ধু তোমার উম্মতের বিচারের কাজ শেষ খাওয়ার মধ্যে শেষ করে দিয়েছি রোজা রাইখা না খায় রোজা রাখতো তারপরে কষ্ট করতো এই জন্য হাসরে কষ্ট করতে দেই নাই খাওয়ার মধ্যে বসাইয়া 50,000 বছর পার করে দিয়েছি বিচারের কাজ শেষ করে দিয়েছি বন্ধু গো ওই তো দেখো জান্নাতের আটটা দরজা খোলা আছে গো যে দরজা দিয়ে ইচ্ছে হয় এ দরজা দিয়ে তোমার উম্মত সহ তুমি জান্নাতে প্রবেশ করো কিন্তু এই নবীর উম্মত হইলে নাকি না হইলে হইতে গেলে নামাজ লাগবে কি না রোজা রাখতে হবে কি না বাপ মার খেদমত করতে হবে কি না মই মুরব্বিদের সাথে ভালো ব্যবহার করতে হবে কি না আল্লাহ আমাদেরকে সেই বুঝ সেই তৌফিক দান করুক রবিউল আউয়ালের বরকত নসিব করুক হাশরের দিন আখির নবীর উম্মতের মর্যাদায় রায় ঘোষণার ওই অনুষ্ঠানে থাকার তৌফিক দান করুক সকলে বলুন আমিন।